জমিন বিক্রয় সংক্রান্ত একটি বিজ্ঞাপন। ধর্মনগর টু তিলথই প্রধান সড়কের দেওছড়া এলাকায় অবস্থিত ক্লাউড 99 মিনারেল ওয়াটার ফ্যাক্টরির পাশেই 3.5 কানি সমতল যৌথ জমিন একত্রে কিংবা প্লটে সুলভ মূল্যে বিক্রয় হইবে। প্রকৃত ক্রেতা যোগাযোগ করতে পারেন 9485000210 মোবাইল নম্বরে। দীর্ঘ 17 মাস 9 দিন বাংলাদেশে হাজত বাস করার পর বাংলাদেশ হাইকোর্টের রায় অনুযায়ী কৈলা শহরে ফিরল এক যুবক। জানা যায় যে গোবিন্দপুর 11 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বিলাস সরকারের ছেলে রুহিদাস সরকার বেড়াবার উদ্দেশ্যে 2022 সালের জুন মাসের 3 তারিখ মুড়ইছড়া এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া অবৈধভাবে পেরিয়ে বাংলাদেশে পাড়ি দেয়। বাংলাদেশ ঢোকার পরই মৌলভীবাজার এলাকায় কিছু লোকজনের সন্দেহ জাগে। তাকে দেখে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে স্বীকার করে যে সে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপরেই তাকে স্থানীয়রা বিজিবি জওয়ানদের হাতে তুলে দেয় এবং তাকে মৌলভীবাজার থানায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন সে বাংলাদেশের মৌলভীবাজার কারাগারে হাজত বাস করে। এরপর বাংলাদেশের হাইকোর্টের বিচার শেষ হলে দুদেশের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশের বিজিবি জওয়ানরা তাকে কৈলাসহর চেকপোস্টে থাকা বিএসএফ জওয়ানদের হাতে তুলে দেয়। কতদিন জেল কাটছো তুমি? 17 মাস 9 দিন। 17 মাস 9 দিন জেল কাটছো। বাংলাদেশের কোন জায়গা জেলে আসলে জানো? কারাগারে। তো এখানে জেলে তোমার কি কষ্ট চলছে নি বা তোমার মারধর করছে নি? তো কীভাবে আজকে ছুটি আছো জানো তুমি? তো আজকে তোমার কে আনছে বোর্ডারে? বাংলাদেশের হাইকোর্টে। তারপরে আনিয়ে কার কথা শুনতেছে? তখন বিএসএফ কার কথা শুনতেছে? এরা কোন কোন থানার পুলিশ জানো নি? এরপর তাকে বিএসএফ জওয়ানরা তার পরিবারের লোকেদের উপস্থিতিতে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেয়। রুহিদা সরকার তার বাড়িতে ফিরে আসার কারণে খুবই খুশি তার পরিবারের লোকেরা। আমার ছেলে হাতটাতে সে বাংলাদেশ পাঠিয়েছিল। কতদিন আগে? প্রায় আমার হিসাবে তো 2 বছর যায়, এরপর 17 মাস। যাক, আমার ছেলেরা পাইয়া আমি খুব খুশি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।